আল্হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ দরবারে আমরা শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবাহ দয়া করে মেহরবানি করে আমাদেরকে করোনা ভাইরাস থেকে মুক্ত রেখে নিরাপদ রেখে আমাদেরকে সলাদুল তালাবির পর ক্রিসম বসার তৌফিক দিয়েছেন সেজন্য মুভিদের দরবারে আমরা সবাই প্রাণ উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত আমার হাজেরিন আমি আপনাদের সামনে সৌরাতুল মুমিনুন এর এক থেকে দশটা আয়াতে কারিমা থেকে কিছু আলোচনা করবো মা তফিকি ইল্লা আলাইহি আলহি তাল তুই এই আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে যে যারা জান্নাতুল ফের দাউসে অবস্থান করবে কোন জান্নাত জান্নাতুল ফের দাউস যারা নবীর সাথে থাকবে সাহাবেদের সাথে থাকবেন থাকবেন সোয়ালিনদের সাথে থাকবেন ওই সমস্ত বান্দাদের ষাটটি গুণ রয়েছে কয়টি গুণ ষাটটি গুণ রয়েছে এই ষাটটি গুণের মধ্যে প্রথম গুণ হল কয়েদ মিনুন

আল্লাহ রসুন সাল্লা নিষাদ করেন এমনভাবে সলাত আদায় করা যে আল্লাহ সুবহানু তালাকে আমি দেখতে পাচ্ছি সুবাহ আল্লাহ আর যদি আমি এইভাবে দেখতে না পাই তাহলে এটি মনে করা যে আল্লাহ তাবায় আলাহ আমি বান্দাক দেখতেছি সুবাহানুল্লাহ এখন এই যে সলাদ এই সলাদ পড়তে হবে বিনয়ের সহিত খুশু এবং সুজু আদায় করা অর্থাৎ শস্য এবং খুজু দুটি একটি হলো বাহ্যিক একটি হলো অন্তরের বাহ্যিক অর্থ হলো যে এইভাবে কাপড় বারবার গোটা না গোটানো এইভাবে আকাশের দিকে তাকা না তাকানো এদিক সেদিক না তাকানো কোমরে হাত না ধোয়া এভাবে চক চক মজে সলাত আদায় না করা এইভাবে চলাত আদায় না করা আর অন্তরের হল হলো এইভাবে আদায় করা মনে করা যে যেহেতু কোনো ধ্যান ধারণা মনে করা যে আমার একটি কাজ আছে ওই কাজের সম্পর্কে মনে করা হ্যাঁ অবশ্যই মানুষ হিসাবে এটি হয়ে থাকে কিন্তু যখন আমার নামাজ থেকে অন্য হয়ে যায় আবারও সলাথের মধ্যে আমার মনস্ক আনা ঠিক কিনা এরপর সফল কাম যারা যার নাতল অবস্থান করবে তাদের দুই নম্বর গুণ হলো তারা অহেতুক অযথা কাজ থেকে বিরত থাকে কি কি তাকে যে কাজের মধ্যে কোনো কল্যাণ থাকে না যে কাজের মধ্যে কোনো ফল থাকে না যে কাজের মধ্যে আল্লাহ কুশ থাকেন না যে কাজের মধ্যে আল্লাহ রাসুল নারাজ থাকে কুশ থাকেন না এমন কাজ থেকে সে বিরত থাকে কি তাকে লুকমান হাকিম যে লোকমান হাকিম পবিত্র কোরআনের মধ্যে যার নাম চয়ন করা হয়েছে ওই লোকমান হাকিমের দুইটি গুণ ছিল একটি গুণ হলো তিনি অযথা কাজ থেকে সবসময় বিরত রাখতেন সুবাহ আল্লাহ তাই আমাদেরকে সর্বদা যে কাজের মধ্যে আল্লাহ রাসুল খুশি হন যে কাজের মধ্যে আল্লাহ তেমার করতে খুশি হন ওই কাজগুলো আমরা বেশি বেশি করবো যেমন সল্যা সলাদ পিতা খেদমত সহ আমরা বেশি বেশি ওরে আদায় করব আল্লাহ সুবাহান তোমাদেরকে আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ আমিন এরপর জান্নাতুল ফেরদাউসে যারা অবস্থান করবে তাদের তিন নম্বর গুণ হল যে ওয়াল্লাদি জাকুন তারা জাকাতের কাজে কর্মতৎপর হয় কি করে অর্থাৎ নিজে পরিশুদ্ধি করে নিজের ভুল ত্রুটি কে সে লেখে লেখে এগুলো দূর করে এবং তার পরিবারের পরিশুদ্ধ করে তার সমাজকে পরিশুদ্ধ করে এবং বেশি বেশি করে দরিদ্রকে দান সবকা করে এগুলো বেশি বেশি করে এই সমস্ত ব্যক্তিকে আল্লাহতে পারে তারা করবেন সুবহান চতুর্থ গুণ হল হলিম যারা তাদের লজ্জাস্তানকে হেফাজত করে সুবাহুল্লাহ এই হাফিজুনের দুটি অর্থ একটি হল যে উলঙ্গপনা থেকে সবসময় সময় বিরত থাকা এবং নিজের সতীত্ব এবং নিজের সতীত্বকে হেফাজত করা যেমন আল্লাহ রসুল সাল্লা মিশাদ করেন যে ব্যক্তি দুটি জিনিসের হেফাজত করবে একটি হল নিজের লজ্জাস্তান আর একটি হল নিজের মুখকে যারা হেফাজত করবে আমি আল্লাহ রসুল সাল আলিমসালাম জান্নাতে ওই ব্যক্তিকে নেওয়ার জন্য জামিনদার হয়ে যাবে সুহানুল্লাহ তাই বেশি বেশি করে আমাদেরকে পর্দা মানতে হবে কি করতে হবে অর্থাৎ যাদেরকে বিবাহ করা যাইস ওই সমস্ত মহিলাদের থেকে আমাদের সর্বদা দূরে থাকার চেষ্টা করা যেমন আমাদের জাত বোন আমাদের ফুয়াতো বোন আমাদের মামাতো বোন সহ যাদেরকে যাদের সাথে পর্দা করা ওয়াজিব ফরজ ওই সমস্ত মহিলা থেকে আমরা দূরে থাকা আল্লাহ সুত আমাদেরকে তফুদামিন এরপর পঞ্চম যে গুণ সেটি হলো হুম আমানত থেকে আমানত যা আল্লা আমানত কি যে আল্লাহ তাআলা পক্ষ থেকে এই আমাদের জন্য আমানত রোজা আমাদের জন্য আমানত আমাদের জন্য আমানত হজ আমাদের জন্য আমানত এগুলো আমানত এগুলো থেকে আমানত যদি খেয়ালত করি তাহলে কিয়ামতের দিন আমাদের জন্য শাস্তি রয়েছে আর একটা আমানত হলো বান্দার আমানত একজন বান্দার বলল যে ভাই আমার এই টাকাগুলো আমার অমুক তারিখে পরিশোধ করে দিয়ে দাও কিন্তু ওই ব্যক্তিকে তুমি পরিশোধ করলে না তাহলে সেটা আমার হতে করলে আর আমরা জানি আমারতে খেয়াল করা মুনাফিকের আলামত কি আলামত তাই হাজিরিন আমাদেরকে আল্লাহর আমানত বান্দার আমানত থেকে আমরা এতে করে বেশি বেশি করে হেফাজত থাকতে পারি আল্লাহ আমিন ষষ্ঠ গুণ হলো ওয়া ওয়াদা রক্ষা করা কি করা ওয়াদা রক্ষা করা সফলকা মমিনের একটি বৈশিষ্ট্য ওয়াদা যে কোনো ওয়াদা একটি ওয়াদা মৌখিক ওয়াদা লেনদেনের ওয়াদা যে ওয়াদা হোক সেই ওয়াদা পালন করা আমাদের জন্য ফরজ কারণ ওয়াদা এক প্রকার ঋণ ওয়াদা কি ঋণ যেভাবে আদায় করা আমাদের জন্য ওয়াজিব ঠিক তেমনিভাবে ওয়াদাকে পরিশোধ করা আমাদের জন্য ওয়াজিব আর আল্লাহ আস বলছেন যার মধ্যে ওয়াদা নেই যার মধ্যে প্রতিশ্রুতি বন্ধ করে ওই ব্যক্তির ইমান নেই নাজুবুল্লাহ তাই বেশি করে আমাদেরকে যে ওয়াদাগুলা প্রতিশ্রুতি এগুলো আমাদেরকে রক্ষা করার তৌফিক আল্লাহ আলামিন দান করক এরপর সপ্তম গুণ হলো সালাওয়াতিহিম সালিম তারা কি করে এই নামাজকে হেফাজত করে নামাজকে কি করে হেফাজত করে অর্থাৎ নমাজের যে হক আছে সেই হকগুলো কি করে আদায় করে যেমন নামাজের বাহিরে সাত ফরস ভিতরে ছয় ফরজ এই ফরজগুলো আদায় করে সালাত আদায় করে এই সমস্ত যারা সলাতদায় করবে কায়ামতের দিন মুসিবতের দিন আল্লাহ রাসুলদের সামনে যে রাসুল যে জান্নাতের মধ্যে অবস্থান করবে ওই জান্নাতে অবস্থান করবে সুবাহ আল্লাহ উলাই কাহ উল আসুন আল্লাহিনিস আল দাউস তারা তাকবে ফির দাউস হুম ফি হা খারিদুন আর এই দাউসে চিরকাল থাকবে আল্লাহ রাসুল বলছেন আদাতহীন আমার বান্দাদের জন্য আমি এমন জান্নাত রেখেছি মা আলা আইনুর আত ওই বান্দা কোনোদিন চোখ দ্বারা দেখেনি ওলা উজুন সামে আত কোনো কোনো তার কান শুনে নিয়ে সুন্দর জান্নাত আমি রেখেছি ওয়ালা খতার আলা কালমি বাসার এমন কি কোনো অন্তর কোনো দিন দেখেনি যে অত সুন্দর জান্নাত আমি রেখেছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করুন আখিরাত দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মা